আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, সবার প্রতি রইলো ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের MB সেভ করবেন। যদি আপনি আমার এই ভিডিওটা ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার মোবাইলের ডাটা বা MB অনেকটাই সেভ করতে পারবেন। বলতে গেলে MB অনেক কম খরচ হবে। মোটামুটি আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু সবার একটা সমস্যা, সেটা হলো MB বা ডাটা। আমরা 1 GB MB কিনি, 1-2 ঘন্টা ইন্টারনেট ইউজ করার পর MBগুলো শেষ হয়ে যায়। MB শেষ হয়ে যাওয়ার পিছনে সব থেকে একটা বড় কারণ হলো আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, সেই অ্যাপসগুলো ছাড়াও কিন্তু অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা সার্চ করে থাকে, এবং সেই অ্যাপসগুলো ডাটা সার্চ করার জন্য আমাদের MBগুলো দ্রুত ফুরিয়ে যায়। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনার ফোনের MBগুলো সেভ করতে পারবেন। বলতে গেলে অনেকটা MB কম খরচ যাবে, এবং 1 GB MB কিনলে সহজেই শেষ হবে না, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তাই আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি হেল্পলাইন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হেল্পলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো আপনার ফোনের MB বা ডাটা সেভ করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি আপনি সরাসরি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। আশা করি এখানে সার্চ বক্স দেখতে আছেন, এখানে লিখে সার্চ করবেন নেটগার্ড। নেটগার্ড লিখে সার্চ করার পর এই অ্যাপসটা চলে আসবে, নেটগার্ড। এই অ্যাপসটাতে আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করে, তো আমি ইনস্টল করলাম না, তো আমি এখন সরাসরি ওপেনে ক্লিক করে নেটগার্ডে চলে যাবো এবং আপনাদের মূল বিষয়টা বুঝিয়ে দেবো কীভাবে আপনার MBগুলো সেভ করবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে লেখা আছে আই এগ্রি। আপনি আই এগ্রি লেখায় ক্লিক করে দেবেন। আই এগ্রি লেখায় ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটি সুইচ, এই সুইচটি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখানে ওকে লেখায় ক্লিক করে দিতে হবে। ওকে লেখায় ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনার একটা ব্যাগ দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর তো ভিউয়ার্স, উপরে সুইচটা অন হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা সার্চ করে সেইগুলো অফ করতে হবে। মানে আমাদের যে অ্যাপসগুলো ডাটা কানেকশন দরকার নাই সেটা এখান থেকে অফ করে দেবেন, এবং যে অ্যাপসগুলো দরকার সেইগুলো চালু রাখবেন। এবং চাইলে আপনি সেইগুলো অফ করে দিতে পারবেন, যখন আপনার দরকার হবে তখন এখানে এসে আপনি অন করে নেবেন। তো আপনাদের মূল বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমার ইউটিউবে এখন আমার ডাটা কানেকশন প্রয়োজন নেই বা দরকার নেই, তো আমি এখন এখান থেকে অফ করে দিলাম। দেখি এখন আমার ইউটিউবে ডাটা চার্জ করে কিনা। এটা আশা করি দেখতে আছেন আমার ইউটিউবে এখন লোডিং হচ্ছে, মানে আমার ইউটিউবে এখন ডাটা কানেকশন অফ করা। তো আমি এখন আবার এখান থেকে ইউটিউবটা কেটে দিয়ে আবার নেটগার্ডে চলে আসবো। আশা করি এখান থেকে দেখছেন আবার ডাটা কানেকশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি এখন আবার ইউটিউবে চলে আসবো। ইউটিউবে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো চলে আসছে। তো ব্যাস বুঝতে পারছেন এই নেটগার্ডে এসে আপনার যে অ্যাপসগুলোতে ডাটা কানেকশন দরকার নাই সেই অ্যাপসগুলো এখান থেকে অফ করে দেবেন। অফ করলে তাহলে আমাদের কি হবে, যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা চার্জ করে থাকে সেই অ্যাপসগুলো এখান থেকে আর MB বা ডাটা চার্জ করতে পারবে না। আপনি চাইলে ফেসবুক, কিমো এগুলো অফ করে দিতে পারবেন। কারণ হলো এগুলোও যদি আপনি ডাটা চালু থাকে এবং এগুলো ইউজ না করেন তাহলে কিন্তু এগুলোও চার্জ করতে থাকবে ডাটা। তো আবার আপনার যখন আবার ফেসবুক বা ইমো দরকার পড়বে তখন আপনি আবার এসে এখানে অন করে দিয়ে আবার চালাবেন। যেমন হলো ইউটিউবটা দেখালাম, যেমন যদি আপনি ফেসবুক অফ করে দেন তাহলে কিন্তু ফেসবুক আর ডাটা চার্জ করতে পারবে না। তো আপনার যখন আবার দরকার পড়বে ফেসবুক এগে তখন আবার এখানে অন করে দিয়ে তো আপনি আবার ফেসবুক চালাবেন। তো ব্যাস বুঝতে পেরেছেন যে অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা চার্জ করে থাকে সেগুলো এখান থেকে অফ করে দিবেন। এছাড়া আপনি চাইলেও টিকটক, ইউটিউব এগুলো অফ করে দিতে পারবেন। যখন আপনি টিকটক দেখবেন তখন এখান থেকে অন করে দিবেন, আবার যখন টিকটক দেখা শেষ হয়ে যাবে তখন এখানে এসে অফ করে দিবেন। তাহলে এই অ্যাপসগুলো বাড়তি ডাটা চার্জ করবে না। ভিউয়ার্স, ভিডিওটি দেখে হয়তো আপনি বুঝে গেছেন কীভাবে আপনি আপনার ফোনের MBগুলো সেভ করবেন বা ডাটাগুলো সেভ করবেন। এই ভিডিওটা দেখে আমার মতন ঠিক মতন কাজ করলে তাহলে আপনার অনেক MB সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার এসে থাকে এবং আপনার কোনো দরকার এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অন করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এছাড়া আপনার আরও যেটা করতে পারবেন সেটা হলো ডিসক্রিপশন বক্সে আপনার আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি মেসেজ করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাবো। তো আজকের জন্য ভাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।